তৃণমূলে বিজয় সম্মেলনী মঞ্চে নেই খোদ বিধায়ক। গড়হাজিরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলের ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। মুর্শিদাবাদে ফের সামনে এসে পড়ল তৃণমূলের অন্দরে কোন্দল। মঙ্গলবার মুর্শিদাবাদে নওদা ব্লক তৃণমূলের তরফে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। হাজির ছিলেন মুর্শিদাবাদের সাংসদ এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খান এবং জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়। কিন্তু তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে দেখা যায়নি নওদার বিধায়ক শাহিনা মমতাজ খানকে। বিধায়ক আসতে পারেনি, ও মানে অসুস্থ একটু, নিশ্চয়ই পরবর্তী প্রোগ্রামে নিশ্চয়ই আসবে। যদিও বিধায়কের দাবি 10ই নভেম্বর শুক্রবার বিজয় সম্মেলনের আয়োজন করেছেন তিনি, কিন্তু তার সঙ্গে আলোচনা না করে তার আগেই নওদার ব্লক সভাপতি সাফিউজ্জামান আলাদা করে অনুষ্ঠান করেন। আমার সঙ্গে কোনো আলোচনা করে কোনো কাজ উনি করেন না, যেহেতু আমরা রাজ্য থেকে 10 থেকে ডেট করেছি, তারপরে উনি 7 তারিখে ডেট করেছেন। কিন্তু আপনারাই বলুন, যেহেতু আমার সঙ্গে কোনো আলোচনা করে সে প্রোগ্রাম করে না, সেখানে কি আমার যাওয়া ঠিক? আমার মনে হয় শাহিনা মমতাজ ব্যক্তি ঈর্ষার কারণে, একটাই কারণ, অন্য কোনো কারণ নেই, তিনি জ্বলে পুড়ে নিজের আগুনেই ছাই হয়ে যাবেন। এটা আমাদের দুর্ভাগ্য, আমি দেখেছি ওনাকে বারবার নওদার মানুষ সেই জন্য এমএলএকে ভুলতে চাইছেন। তিনি একটা স্মৃতি হয়ে যাবেন, অল্পদিনে বিস্মৃত অধ্যায় হয়ে যাবেন। তার চলাচল বা তার যে কার্যকলাপ সেটা তৃণমূল কংগ্রেসকে নিন্দিত করে, কলঙ্কিত করে ইচ অ্যান্ড এভরি ডে। পঞ্চায়েত ভোটে প্রার্থীপদ ঘিরে এই মুর্শিদাবাদে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়েছিল তৃণমূল। এমনকি বেনজিরভাবে সাংবাদিক বৈঠক করে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন একাধিক বিধায়ক। ভোট মিটলেও তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব যে মেটেনি তা ফের স্পষ্ট হয়ে গেল। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।